नमस्कार बंधु बान्धवी सकल, प्रथम मैं অসমীয়া ৰাশিফল চেনেলত আপোনাক স্বাগত জনালো। ডেইলি ৰাশিফলৰ বাবে এই চেনেলটোক সাবস্ক্রাইব কৰক। আজি দিন হৈছে 9 মে 2021। আজি তিথি কৃষ্ণা ত্ৰয়োদশী, নক্ষত্র হব ৰেৱতী নক্ষত্র, যোগ প্ৰতিযোগ। আজি দিনটোত যদি কোনোবা ব্যক্তিয়ে জন্মগ্রহণ কৰে তার রাশি জন্ম রাশি হব মীন রাশি। আজি মই এই ভিডিওত কম মকর রাশির আজি দিনটোৰ রাশি ফল। আজি 9 মে 2021, আজি দেওবার। কাজিয়াখোৰ স্বভাৱক নিয়ন্ত্রণত রাখক, নহলে সম্বন্ধত কেতিয়াও শেষ নোহোৱা টেঙা ভাব এটা আহি যাব। ইয়াৰ পৰা পরিত্রাণ পাবলৈ নিজৰ চিন্তাধারা সমূহ মুক্ত কৰক আৰু চলিত চিন্তাধারা সমূহ বাদ দিয়ক। নতুন যোজনা এটা আপোনাৰ চকুত লাভাম্বিত দৰে দেখিব, কিন্তু আশা কৰা মতে আপোনাক লাভ দিব নোৱাৰিব। বিনিয়োগ কৰা সময়ত অধিক সোনকালে কোনো নিৰ্ণয় নললে যেন সন্ধিয়ার সময়খিনি বন্ধুর লগত সময় অতিবাহিত করিবর বাবে আটাইতকৈ ভাল সময়। লগতে অবসরের দিন কেইটার বাবে কিছু যোজনাও বনিব পারে। সন্ধিয়ার সময়খিনি ভালকৈ অতিবাহিত করিবলৈ কিছু ভাল যোজনা পরিকল্পনা করক আর চেষ্টা করক, যাতে এই সময় অধিক প্রেম হোক। ব্যবসায়িক আলোচনার মাজত কথকি আৰু ভাবক নহব। যদি আপুনি নিজৰ কথাক নিয়ন্ত্ৰণ নাৰাখে তেন্তে আপুনি অতি সহজতে প্ৰতিষ্ঠা ভূমিত মিলাই দিব পাৰে। ব্যস্ত দিন এটা অতিবাহিত কৰাৰ পিছতো আজি আপুনি নিজৰ বাবে সময় উলিয়াবলৈ সক্ষম হব। বাকী সময়ত আপুনি আজি রচনাত্মক কাম কিছুমান কৰিব পাৰে। আপোনাৰ জীৱন সংগীৰ লগত আপুনি মৰমৰে ভৰা এটা সম্পূৰ্ণ দিন অতিবাহিত কৰিব পাৰিব। মকৰ ৰাশিৰ আজি দিনটো শুভ সংখ্যা 3 আৰু শুভ ৰং কেশৰী আৰু হালধীয়া।